আসসালামু আলাইকুম। ইদানিংকালে আমরা অনেক বেশি দেখতেছি মানুষের ফেসবুক অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যেতে, এবং বিভিন্ন টেলিভিশন এবং পত্রপত্রিকা নিউজ হতে দেখেছি যে হাজার হাজার ফেসবুক অ্যাকাউন্ট ডিজেবল হয়ে গেছে। এছাড়াও আমার অনেক বন্ধুবান্ধবের ফেসবুক অ্যাকাউন্ট দেখছি ডিজেবল হয়ে যেতে। তো আজকে কথা বলবো এই ফেসবুক অ্যাকাউন্ট কেন ডিজেবল হয়ে যাচ্ছে এইটা নিয়ে। তো ফেসবুক অ্যাকাউন্ট কেন এত বেশি ডিজেবল হয়ে যাচ্ছে আজকে সেই বিষয়টি নিয়ে কথা বলবো। তো আমরা সবাই ফেসবুক ইউজ করে থাকি, কিন্তু ফেসবুকের কমিউনিটি গাইডলাইন বা ফেসবুকের যে রুলগুলো রয়েছে সেগুলো আমরা জানি না। তো আগে ফেসবুকের রুলগুলো অনেক সহজ ছিল, যেহেতু ফেসবুকটি মানুষে অনেক বেশি ইউজ করে, তো পাবলিকলি এটা অনেক বেশি সহজ সরল ছিল, মানুষ যেভাবে ইচ্ছে সেভাবে ইউজ করত। তো আমরা কিছুদিন আগে দেখেছি ফেসবুক তাদের কোম্পানির নাম চেঞ্জ করে মেটা দিয়েছে, আর তারপর থেকে তাদের কমিউনিটি গাইডলাইনগুলো তারা অনেক বেশি স্ট্রং করেছে, যাতে মানুষ ফেসবুককে আগের মতো আর সহজভাবে ব্যবহার করতে না পারে। ফেসবুকের যে রুলগুলো রয়েছে সেগুলো মেনে মানুষে যাতে ফেসবুক ইউজ করে সেদিকে ফেসবুক কোম্পানি নজর দিয়েছে। তো এই কারণে ফেসবুকে আগের মতো এখন আর আমরা চাইলেই যে কোনো ভিডিও শেয়ার করতে পারবো না, যে কোনো ইমেজ শেয়ার করতে পারবো না, যে কোনো কিছু ছাড়তে পারবো না, যে কোনো ভিডিও আমরা চাইলেই এখন আর ফেসবুকে আপলোড করতে পারবো না। সেটা যে কমিউনিটি গাইডলাইন রয়েছে সেগুলো আমরা আগে জানতে হবে, জেনে ওই অনুযায়ী আমাদের ভিডিও বা ছবি ওইভাবে আপলোড করতে হবে বা শেয়ার করতে হবে। তা না হলে যে কোনো মুহূর্তে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট বা ফেসবুক পেজ ডিজেবল হয়ে যেতে পারে। যেগুলো না জেনে আমরা যদি কোনো ভিডিও বা পিকচার আপলোড করে থাকি, তাহলে যে কোনো মুহূর্তে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট বলেন বা ফেসবুক পেজ বলেন আমাদের ডিজেবল হয়ে যেতে পারে। তো অনেকেই জিজ্ঞাসা করে এই ফেসবুকের কমিউনিটি গাইডলাইনগুলো কী কী। তো কীভাবে জানতে পারবেন যে ফেসবুকের কমিউনিটি গাইডলাইনগুলো কী কী? তো সেই জন্য আপনি চলে যাবেন ফেসবুক অ্যাপসের মধ্যে। ফেসবুক অ্যাপসে যাওয়ার পরে এখানে থ্রি লাইন যে মেনু রয়েছে ওখানে ট্যাপ করে দিবেন, তারপরে একদম নিচের দিকে গেলে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করলে উপরে দেখবেন সেটিংস রয়েছে, সেটিংসে ক্লিক করে দিবেন। সেটিংসে ক্লিক করে দেওয়ার পরে একদম নিচের দিকে চলে যাবেন, এখানে দেখুন রয়েছে কমিউনিটি স্ট্যান্ডার্ডস। তো এই কমিউনিটি স্ট্যান্ডার্ডসে ক্লিক করে দিলে আপনার যত কমিউনিটি স্ট্যান্ডার্ড তাদের রুল রয়েছে সবগুলো আপনি এখান থেকে পড়ে নিতে পারবেন। আর পড়ে নিলে যখন আপনি জানতে পারবেন কোন কোন ধরনের ভিডিও শেয়ার করা যাবে বা আপলোড করা যাবে, সেগুলো আপনি আপলোড করবেন, আর যেগুলো যাবে না সেগুলো আপনি আপলোড করবেন না, তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট কখনো ডিজেবল হবে না। তো এখানে আপনার ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ডের সব তথ্যগুলো দেওয়া রয়েছে। তো এখান থেকে ইংলিশ যদি না বুঝে থাকেন, তাহলে এখানে উপরে যে ল্যাঙ্গুয়েজ রয়েছে এখান থেকে সিলেক্ট করে দেবেন বাংলা। বাংলা সিলেক্ট করে দিলে বাংলা ভাষা হয়ে যাবে, তখন এখান থেকে আপনি চাইলে পুরোটা পড়ে নিতে পারেন। এখানে বিস্তারিত সবগুলো লেখা রয়েছে, কোন কোন অপরাধগুলো বা কোন কোন ধরনের ভিডিও বা পিকচার আপলোড করলে আপনি আপনার অ্যাকাউন্টে হারাতে পারেন, সবগুলো এখানে বিস্তারিতভাবে লেখা রয়েছে। এখানে দেখুন হিংসাত্মক বা অপরাধমূলক আচরণ, হিংসাত্মক কাজ বা উস্কানি, বিপজ্জনক ব্যক্তি এবং সংগঠন, ক্ষতি সাধনের সাহায্য বা অপরাধের প্রচার করা, সীমাবদ্ধ পণ্য বা পরিষেবা প্রতারণা করা এবং ধোঁকা দেওয়া, এসব ধরনের ভিডিও বা যে কোনো কন্টেন্ট যদি আপনি শেয়ার করে থাকেন, তাহলে এখানে আপনার অ্যাকাউন্টটি ডিজেবল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আশা করি আপনার প্রয়োজন মতো এখান থেকে সবগুলো পড়ে নেবেন, তাহলে নেক্সট টাইম আপনি যখন আপলোড করবেন বা কোনো ভিডিও শেয়ার করতে যাবেন, তখন আপনি সেই অনুযায়ী শেয়ার করবেন বা আপলোড করবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটি আর হারানোর সম্ভাবনা থাকবে না বা ডিজেবল হবে না আপনার অ্যাকাউন্টে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেয়ে যান ইজিলি।